الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحبك يا رحمة للعالمين परम श्रद्धा चिटागांग इंडिपेंडेंट यूनिवर्सिटी परम श्रद्धा शिक्षक शिक्षयित्री वृंद এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দ আমার পরম স্নেহাস্পদ বিভিন্ন ইউনিভার্সিটিতে সম্পৃক্ত ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত পরম সম্মানিত অতিথিবৃন্দ সুধী মণ্ডলী বিভিন্ন পত্রিকা টেলিভিশনের সম্পৃক্ত পূজনীয় ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমরা যাদের মানুষ বলো না বিধিও যাদের কান শুনে না তারাও মানুষ আছে তাদের প্রাণ আমি চোখের জলে শুনাই তাদের গান তোমরা যাদের মানুষ বলো না বিধিও যাদের কান্না শুনে না তারাও মানুষ আছে তাদের প্রাণ আমি চোখের জলে শুনাই তাদের গান আমি আপনাদের অতি সাধারণ এক মানুষ আপনাদের মতে আমি বাল্যকালে প্রাইমারি স্কুলে পড়েছি হাই স্কুলে গিয়েছি এবং কলেজে ইউনিভার্সিটিতে তারপরে পরিবারের অর্থনৈতিক দৈন্যতার কারণে অতি অল্প বয়স থেকে চাকরিতে ঢুকতে হয়েছিল ইন্টারমিডিয়েট পাশ করার পরেই লালদিঘির পারে এখন যে সোনালী ব্যাংক এর নাম ছিল ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান 1965 সালের 19 মার্চ আমি এখানে জয়েন করি এর আগে আমি নারায়ণগঞ্জে একটা প্রাইভেট কোম্পানিতে 100 টাকা মাসের বেতনে কাজ করতাম 6টা পর্যন্ত অফিস করে আমি কলেজে যেতাম রাত্রে 11:30 পর্যন্ত কলেজ হতো 11:30 ছুটে 4 মাইল হাইটে বাসায় যেতাম গিয়ে নিজের হাতে পাক শাক করে 2:30 বাজে রাত্রে শুইতাম আবার সকালে 8টা বাজে অফিসে যেতাম আমার জীবনের গভীরে অনেক জ্বালা আছে আমি যখন বিয়ে করি তখন স্বর্ণের ভরি ছিল 129 টাকা আমার স্ত্রীকে আমি এক ভরি স্বর্ণ দিতে পারিনি দশানা ওজনের একটা চেইন দিছি আর হাতের জন্য কয়েকটা ইমিটেশনের চুড়ি দিছি আমার ওই গ্রামের মানুষ লেখাপড়া বেশি জানে না গ্রামের মেয়ে ইমিটেশন স্বর্ণই মনে করছে পরে আমি ক্ষমা চাইছি যেটা আমার কাছে সামর্থ্য ছিল না আমার স্ত্রী বলে তুমি আমি গ্রামের এক অসহায় মেয়ে সাধারণ পরিবারের তুমি তৎকালীন এত লেখাপড়া শিখছ তোমাকে মানুষ বিকম পাস করার পরে দেখতে আসতো তুমি বড়লোকের বাড়িতে বিয়ে করলে তোমাকে অনেক টাকা পয়সা ধন রত্ন দিত তুমি কিচ্ছু ছাড়া আমাকে বিয়ে করছো কিচ্ছু চাই নাই চাও নাই আমি সারা জীবন তোমার পাশে থাকবো আমার মনের সমস্ত ভালোবাসা তোমাকে দেব সারা জীবন আমি আমার সহধর্মিণী তামিনা আমাকে ছায়ার মতো আলো দিয়ে আজকে এখানে আসার পিছনে তার অবদান অনস্বীকার্য তোমরা যারা স্বপ্ন মাখা যাদের জীবনে অনেক স্বপ্ন আছে তোমাদের কাছে আমি 100 টাকা বেতন থেকে এখানে আল্লাহ কিভাবে আনলেন আমার 77 বছর জীবনের অভিজ্ঞতা 5-10-20 মিনিটের বক্তৃতায় কিছু হবে না তবে আজকে আমি আশা করতেছি তোমাদের মনের মধ্যে যে একাগ্রতা গভীরতা আমি প্রত্যক্ষ করতেছি হয়তো আমি যদি একটু সময় নিয়ে কথা বলি তোমরা হয়তো মনে কষ্ট নেবে না আমি চেষ্টা করব আমার জীবনের কিছু নির্যাস তোমাদেরকে
দেওয়ার জন্য যেন তোমরা প্রত্যেকে আমার থেকে বড় মিজান হইতে পারো। স্ত্রীর সাথে আমার ভালোবাসার বিয়ে, আমি নিজে পছন্দ করে বিয়ে করছি। আমার বাবা চাইছিলেন আমাকে, আমাদের দেশের একজন অনেক ধনী মানুষ, বাংলাদেশের 22 পরিবার এক পরিবার, ওনার মেয়েকে বিয়ে করাইতে। আমার বাবা ভাবছে আমাদের গরিব পরিবার, আমার সন্তানটা লেখাপড়া শিখছে কষ্ট করে, যদি শ্বশুরবাড়ির সাহায্য সহযোগিতা পায় তাইলে সে হয়তো জীবনে একটু বড় উন্নতি কামিয়াবি করতে পারবে, এটা ওনার ধারণা ছিল। তা আমি আমার আব্বাকে বললাম, আব্বা আপনি সারা জীবন আমাকে কষ্ট করছেন, বড় করছেন, মানুষ করছেন, আমি দেখছি কি দুঃখ আপনি আমার জন্য করেছেন। আমি যদি একটা বড় ঘরের থেকে মেয়ে আনি, সে আপনাকে পাত্তা দিবে না, আদর করবে না, কদর করবে না, আমার অসহায় আত্মীয় স্বজনদেরকে সে ঠিক মতন সেবা যত্ন করবে না, আমি ওইখানে না গিয়ে আমার পছন্দের একটা বিয়া করবো যে আপনাকে বাবার মতো আদর মায়া স্নেহ ভালোবাসা দিবে। মনে রাখবেন, সমস্ত কাজের বরকত আল্লাহ নিয়তের উপরে দান করেন। আমার স্ত্রীকে বিয়ে করার আগে আমার নিয়ত ছিল আমার আব্বার সাথে পুরো একদিন আমরা বাবা বেটার ডিবেট করেছি। বাবা বলতেছে বড়লোকের মেয়ে, আমি বলতেছি আমার মনের মতো গুণবতী মেয়ে। সন্ধ্যার সময় আমার বাবা বললেন, বাবা তুমি আমার একমাত্র সন্তান, তো তোমার কথার মধ্যে আমি খুশি, তুমি যেখানে বিয়ে করলে সুখ শান্তি পাইবা আমি সেটার মধ্যে রাজি হইলাম আলহামদুলিল্লাহ। আমি বিয়ের আগে মাঝে মাঝে আমাদের আমার স্ত্রীর বাপের বাড়িতে যাইতাম। আমি এই দুনিয়াটা একদিকে ছিল, আমার স্ত্রীর মায়া মহব্বত আরেকদিকে ছিল। কিন্তু যখন ন্যাশনাল ব্যাংকে চাকরি করার পরে আমার গ্রাজুয়েশন হলো, ব্যাংকিং ডিপ্লোমা হলো, আমার বিয়ে হয়ে গেল, তো বিয়ের পরে আমি একসাথে 5টা প্রমোশন নিয়ে এখন যে পূবালী ব্যাংক ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে চাকরি হলো, 5টা প্রমোশন, আমাকে ফরেন এক্সচেঞ্জ ডিভিশনের ম্যানেজার করা হলো এখানে। এত কাজের চাপ, খাতুনগঞ্জ আমির মার্কেটে আমার ব্রাঞ্চ, সারা বাংলাদেশের মধ্যে হাইয়েস্ট ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন আমাদের ওই ব্রাঞ্চে হতো। আমি সকাল 8টায় অফিসে যেতাম, রাত 10টার মধ্যে একটা না কাজ করতাম। এখন বিয়ের আগে মাঝে মাঝে শ্বশুরবাড়ি যাইতাম, কিন্তু আনফর্চুনেটলি বিয়ের পরে 10 মাস বাড়ি যেতে পারিনি। আমার স্ত্রী একটা চিঠি লিখলেন আমার কাছে যে তুমি বিয়ের আগে আমাদের বাড়িতে আসতা, আর এখন তোমার সাথে আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমরা বৈধ স্বামী স্ত্রী, একজন আরেকজনের কাছে আসতে পারি যাইতে পারি, কিন্তু তুমি এখন বাড়ি আসা বন্ধ করে দিছ। সমাজের মানুষ নানান কানা ঘুষা শুরু করছে, এটা আমাদের পরিবারের একটু মান সম্মানের উপর আঘাত আসতেছে। আমি একদিনের ছুটি নিলাম ম্যানেজার সাহেবকে বলে, স্যার অনেক দিন হয়েছে বিয়ে করছি, বিয়ের পরে বউয়ের মুখও দেখতে পারিনি ঠিক মতো, আমার ছুটি দেন একদিন। ছুটি নিয়ে বাড়িতে গেলাম, বিকালে বাড়িতে পৌঁছতাম 4টা সাড়ে 4টার দিকে চিটাগাং থেকে। তখন আমাদের যে এখন যে রাস্তা, এই রাস্তা ছিল শুধু রেল লাইন ছিল আমাদের, আর স্টিমার ছিল। আমি সন্ধ্যার সময় বাড়িতে গেলাম, আমার তো আম্মা নাই, ছোটোর সময় আম্মা মারা গেছে, তো বাড়িতে গেলাম, নাস্তা টাস্তা খাইছি, আমি দেখতেছি আমার ওয়াইফের কোনো গন্ধ সুগন্ধি পিতেছি না। আমি বললাম এতদিন পরে আসলাম, ওনার খবর নেই পেপার থেকে। আমার আব্বা যান বলেন, বাবা তুমি অনেকদিন আসো না, আমি বৌমাকে ওনার বাপের বাড়িতে পাঠাই দিচ্ছি। আমি বললাম কপাল খারাপ হলে এমনি হয়। আমার বাবা বললেন যে বাবা তুমি কষ্ট করে এখনো শ্বশুরবাড়ি আমাদের যাইতে ধরেন 4-5 ঘন্টা লাগে, তুমি যাইতে পারবা, চলে যাও ওদের বাড়িতে। আমি 4 মাইল হাঁটলাম, 10 মাইল বাসে গেলাম, আবার 2 মাইল হাঁটলাম, এইভাবে রাত্রে 10টা বাজে শ্বশুর বাড়িতে পৌঁছলাম গিয়া। তো আমার শাশুড়ি বৃদ্ধা মানুষ ছিলেন, উনি উঠলেন, হাত মুখ ধুইলাম, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতেছেন, কিন্তু ঘরের মধ্যে আমার মানুষের কোনো সুগন্ধি পাইতেছ না। আমি বললাম এই কপাল কি আজকে এখানে খারাপ হইল? আমার শাশুড়ি বলতেছেন, বাবা
আমি শুনছি তুমি নাকি বাড়িতে আসছো, আমি তাহলে নাকি বিকালে তোমাদের বাড়িতে পাঠাই দিচ্ছি। তুমি আর আমি মাঝখানে নদী বয়ে চলে যায়, তবু তোমার আমি পাই গো সারা, দুটি পাখি দুটি কোলে গান যেন গায়, মাঝখানে নদী বয়ে চলে যায়, তবু আমি আর ওই কোলে তুমি মাঝখানে নদী বয়ে চলে যায়, তবু তোমার আমি পাই গো সারা, দুটি পাখি দুটি কোলে গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আমি বুঝলাম আমার স্ত্রী আমাদের বাড়িতে চলে গেছে, কিন্তু তার সাথে আর দেখা হবে না, কারণ আমি যদি আবার বাড়িতে যাই রাত্রে যাওয়ার কোনো রাস্তা নাই, কালকে সকালে যাত্রা করলে বাড়ি যাইতে বিকাল হবে, আর পরের দিন এসে আমাকে অফিসে জয়েন করতে হবে, আমি আর বাড়ি যাইতে পারিনি, অফিসে চলে আসছি। দিস ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ, তোমরা মনে রাখবে দ্য ফ্লেম অফ লাইফ ক্যানট বি বরোড ফ্রম আদার্স, ইট মাস্ট বি কিন্ডল ফ্রম দ্য টেম্পল অফ ওয়ানস ওন সেলফ। জীবনে বড় হওয়ার প্রতিভার যে বীজ সেটাকে ধার করা যায় না, সেটাকে হাওলাত করা যায় না, তোমাকে ঠিক করতে হবে তোমার জীবনের গোল কি, হোয়াট ইজ দ্য এইম অফ ইউর লাইফ, হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন, হোয়াট ইজ দ্য গোল অফ ইউর লাইফ, তোমাকে ঠিক করতে হবে। এবং সত্যিকার ভাবে জন্য সেই স্বপ্নকে আমাদের ইউনিভার্সিটিতে ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম এসেছিলেন 2009 সালে কনভোকেশন স্পিকার হিসাবে, তার একটা বিখ্যাত ড্রিম 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 ট্রান্সফর্ম ইন্টু থটস, থটস রেজাল্ট ইন্টু অ্যাকশন, নিজের জীবনে স্বপ্ন তৈরি করে করো না। হোয়াট ইজ ড্রিম, ড্রিম ইজ নট হোয়াট উই সি ইন স্লিপ, ড্রিম ইজ ওয়ান হুইজ ডাজ নট লেট ইউ স্লিপ। স্বপ্ন, সেই স্বপ্নকে যদি তুমি বাস্তবে রূপ দিতে চাও তোমার জীবনে আর ঘুম করা সম্ভব হবে না। আলবার্ট এডিসন বলছেন সৎ কাজ এবং সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই, কারণ এর সাথে মহাশক্তি বিধাতার করুণার স্রোত দ্বারা মিশ্রিত আছে। তোমার জীবনের স্বপ্নের মধ্যে যদি তোমার জীবনকে তুমি একসাপ করতে পারো, কোনো স্বপ্ন তোমার জন্য অপূর্ণ থাকবে না, তোমার জীবনের সমস্ত স্বপ্ন তুমি পরিপূর্ণতায় ভূষিত করতে পারবে। আমরা বড়লোক হইতে চাই, কাজ করতে রাজি নাই, আমরা সুনাম যশ সুখ্যাতি চাই, আমাদের বিশ্বস্ততা নাই, আমরা তাল গাছে বেল চাই, কাঁঠাল গাছে আপেল চাই, আবার অনেক সময় গাছ নাগালাইয়া ফল চাই। তোমরা দেখো এই যে কেশন সম্রাট, সে একজন ইঞ্জিনিয়ারকে 1100 কোটি টাকা ঘুষ দিয়েছে, সিঙ্গাপুর ক্যাসিনোতে এক রাত্রে সে 53 কোটি টাকা হারিয়েছে। তোমরা বলো এটা কোনো মানবতার উপকারে আসছে? আজকে তো আমি মনে করি এইখানে এই হলে তোমরা যারা আসো 200, 400, 500 লোক, আমি বিশ্বাস করি মনে প্রাণে তোমাদেরকে যদি 1 লক্ষ টাকা ক্যাপিটাল কেউ দেয়, আর তোমরা যদি সমস্ত মনের গভীরতায় কাজ করো, তোমরা 1000 কোটি টাকার মানুষ হতে পারবে। আমি তোমাদেরকে জীবনে বড় হওয়ার অসহায় অবস্থা থেকে মানুষ কিভাবে শীর্ষত্বের উচ্চে যেতে পারে, আমি তোমাদেরকে কিছু ট্যাবলেট আজকে দেব। একটা ট্যাবলেট, ট্যাবলেট নাম্বার 1, জীবনে কে কত বড় হবে, ট্যাবলেট নাম্বার 1, নো ওয়ান এভার অ্যাটেন্স ভেরি এমিনেন্ট সাকসেস বাই সিম্পলি ডুইং হোয়াট ইজ রিকোয়ার্ড অফ হিম, ইট ইজ দ্য অ্যামাউন্ট অ্যান্ড এক্সেলেন্স হোয়াট ইজ ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য রিকোয়ার্ড ডিটারমিন দ্য গ্রেটনেস অফ আলটিমেট ডিস্টিংশন।
তোমরা জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তোমরা প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করলে। যারা সাধারণ মানুষ তারা কাজ করে সকাল 9টা থেকে বিকাল 5টা, যারা অসাধারণ মানুষ তারা কাজ করে সকাল 5টা থেকে রাত্রি 9টা। আল্লাহ কোরআনে বলেন লাইসালিল ইনসান ইল্লা মাসা, আমি কঠিন পরিশ্রম তপস্যা সাধনা ছাড়া, আমি পার্সিভিয়ারেন্স ছাড়া কোন মানুষের ভাগ্যকে প্রসন্ন করি না। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোরআনে বলেন আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি নিজের চেষ্টা তার ভাগ্যকে পরিবর্তন না করে। বাংলাদেশের ইতিহাস মহাবিশ্বের বিস্ময়কর ইতিহাস, এই পৃথিবীতে কোন জাতি 9 মাসে তার স্বাধীনতা অর্জন করতে পারে নাই, এটা শুধু তোমরাই করেছ। মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত তোমরা দিয়েছ। দুর্ভিক্ষ প্রপীড়িত দেশ 7 কোটি মানুষের 20 কোটি মানুষ তোমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছ, এখন বিদেশে খাদ্য রপ্তানি করছো তোমরা বাংলাদেশিরা। এই পৃথিবীতে বাংলাদেশ বিশ্বের 3 নম্বর ভেজিটেবল প্রডিউসিং কান্ট্রি, বাংলাদেশ পৃথিবীর 4 নম্বর মৎস্য উৎপাদনকারী দেশ। আর বাংলাদেশ সেই দেশ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল জেলে ধোপা নাপি মুচি চামার সমস্ত একসাথে মহব্বতের সাথে বসবাস করে, এইটা হলো সোনার বাংলাদেশ। আর তোমাদের দিকে জাতি চেয়ে আছে তোমরা এইটাকে করবা হীরার বাংলাদেশ। আমার হাতে একটা গ্লাস আছে, জালালউদ্দিন রুমি বলছেন গর্ব রেজি পাহাড়েরা দর খুঁজায় চান্দে গুঞ্জ কিসমত এক রোজায়। এই যে আমার হাতের ছোট গ্লাস, এই গ্লাসের মধ্যে যদি আমি বঙ্গোপসাগরের পানি ঢালি এটা কি ধারণ করতে পারবে? এটা ছোট। মনে রাখতে হবে কোন বড় জিনিসকে ধারণ করতে তার বড় ভান্ডার লাগে, বড় সাধনা লাগে, বড় স্বপ্ন লাগে, বড় সততা লাগে, বড় নিষ্ঠা লাগে, বড় ভালোবাসা লাগে, বড় ধৈর্য লাগে, অনেক বড় সাধনা লাগে। দেশের সম্পদকে লুট করে, নিজের কর্তব্যকে অবহেলা করে, কাজের মধ্যে ফাঁকি দিয়ে যারা রাতারাতি বড়লোক হইতে চায় তাদের জীবনে দুঃখ আসে। যারা কাজ না করে দেশের সম্পদকে লুট করে, যারা হাজার হাজার কোটি টাকার মানুষ হয়েছে তারা সবাই এখন জেলখানার মধ্যে আছে। তোমরা গিয়া সম্রাটকে জিজ্ঞাসা করো তুমি কি হইলে ভালো হইতো, সে বলতো আমি যদি একটা রিক্সালা হইতে আমার স্ত্রী আমার সন্তানদের দিয়ে ঘরে থাকতে পারতাম আমার জন্য সেটা বেশি ভালো হইতো, আমার হাজার কোটি টাকা কোনো কাজে আসলো না। তোমরা মনে রেখো আমি 100 টাকা থেকে জীবন শুরু করছি। হোয়াট ইজ মানি? মানি ক্যান বাই এ বেড নট স্লিপ, মানি ক্যান বাই এ বুক নট ব্রেন, মানি ক্যান বাই ফুড নট অ্যাপেটাইট, মানি ক্যান বাই মেডিসিন নট গুড হেলথ, মানি ক্যান বাই লাক্সারিয়াস থিং নট হ্যাপিনেস, মানি ক্যান বাই এ টিকেট এ পাসপোর্ট টু ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড বাট নট টু হ্যাভেন। তোমরা টাকা জীবনে অবশ্যই লাগবে আমাদের, কিন্তু আমরা টাকার জন্য না, আমাদের জীবনে আরো অন্য কিছু আমাদের পারপাস আছে। টাকা লাগবে 3 বেলা খাওয়ার জন্য, একটা কাপড় পরার জন্য, সন্তানদের লেখাপড়ার জন্য, বাবা মার খেদমতের জন্য, স্ত্রীর ভরণ পোষণের জন্য, অসুখ বিসুখে মেডিসিনের জন্য, সন্তানদের লেখাপড়ার জন্য টাকা গাড়ি ঘোড়া এগুলি লাগবে, কিন্তু শুধু এই জন্য ওর জীবন নয়।
তোমাদেরকে আজকে আমি আমার জীবনের ইতিহাস জীবনের মর্মমানি আজকে আমি বলতে আসছি। তোমরা শুধু টাকার জন্য জীবনকে পণ করবে না, টাকা তোমার পিছনে ঘুরবে, তোমার জীবনের উদ্দেশ্য ঠিক করতে হবে। দেয়ার আর টু থিংস ইন লাইফ, ওয়ান ইজ রিকোয়ারমেন্ট, অ্যানাদার ইজ পারপাস। রিকোয়ারমেন্ট হলো ফুড, মেডিসিন, ক্লোদিং, শেল্টার, হাউজিং, ট্রান্সপোর্টেশন, মেডিসিন, দিজ আর অল দ্য রিকোয়ারমেন্টস অফ হিউম্যান লাইফ, বাট দিজ আর নট অনলি দি পারপাস অফ লাইফ। নাও হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ? পারপাস অফ লাইফ ইজ নট অনলি টু বি মানিড ম্যান, টু বি রিচ ম্যান, টু বি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। পারপাস অফ লাইফ ইজ টু বি গুড অর্ডিনারি ম্যান উইথ লাভ, কেয়ার অ্যান্ড কম্পিশন। পারপাস অফ লাইফ ইজ টু বি ইউজফুল ম্যান। পারপাস অফ লাইফ ইজ টু বি অনারেবল ম্যান। পারপাস অফ লাইফ ইজ টু পুট সাম গ্লিমসেস দ্যাট ইভেন আফটার ইউর ডিপার্চার পিপুল উইল মিস ইউ, পিপুল উইল ফিল ইউ দ্যাট উই আর নাও লিভিং, আওয়ার কলিগ, আওয়ার গার্ডিয়ান, আওয়ার ফাদার, আওয়ার প্যারেন্টস, আওয়ার লিডার্স। এই ফিলিং যদি রেখে যেতে পারো জীবনে, তাহলে তোমার জীবনের পারপাস ঠিক হইল। মনে রাখতে হবে রিকোয়ারমেন্ট অ্যান্ড পারপাস। তাহলে এক নম্বর ট্যাবলেট বললাম, এই পৃথিবীর জমিনে একজন মানুষ কত বড় হবেন সেটা নির্ভর করবে তিনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করবেন। সাধারণ মানুষরা কাজ করবে 9টা থেকে 5টা, কয় ঘন্টা লম্বা? 8 ঘন্টা। আর এখানে যারা বসছে, যে শিক্ষক মণ্ডলী যারা, তোমরা যারা, তারা কাজ করে সকাল 5টা থেকে রাত্রি 9টা, কয় ঘন্টা হইল? 16 ঘন্টা। আর আমগো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি কাজ করে 20 ঘন্টা। একটা জাদু আর কিচ্ছু না, তুমি যত কাজ করবা আল্লাহ তত বরকত দান করবেন। টাকা নাই, পয়সা নাই, পুঁজি নাই, ক্যাপিটাল নাই, অফিস নাই, মেশিন নাই, টুলস নাই, কোনো সাপোর্ট নাই, থাকার মতো শহরে কোনো ঘর বাড়ি কিছুই নাই, আমাদের জন্য কি হবে? এই প্রশ্নটা সবার কাছে আছে, এক্সেপ্ট ইউ, যাদের অর্থ সামর্থ্য আছে তারা বাদে। তোমাদের মনে কিন্তু এই প্রশ্নটা জাগে, আমি জানি আমারও ছিল সেটা। যাদের কিছুই নাই তাদের সম্বন্ধে পৃথিবীর ইতিহাসে বড় বড় মনীষীরা অনেক কাজ তাদের সামনে রেখে গেছেন, যে তোমরা দুঃখিত হয়ো না, পেরেশান হয়ো না, ঘাবড়াইও না। যাদের কিছু নাই, যাদের নাইও নাই, তাদের জন্য রাস্তা আছে। মার্টিন লুথার কিং জুনিয়র, ইনি মালালার আগে সবচেয়ে বয়োকনিষ্ঠ নোবেল লরিয়েট ছিলেন, আমেরিকান কৃতদাস, কালো বংশের মানুষ ছিল। তার একটা বিখ্যাত পিস আছে, ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি বলতেন, আমার ড্রিম এই আমেরিকাকে একদিন আমার কালো চামড়ার মানুষ শাসন করবে, সেটা ছিল বারাক ওবামা। মার্টিন লুথার কিং বলছেন, যারা আমরা অসহায় দরিদ্র পরিবারে আছি তাদের সম্বন্ধে কি বলছে তোমরা শোনো। ইফ এ ম্যান ইজ কল টু বি স্ট্রিট সুইপার, হি শুড সুইপ দ্য স্ট্রিট ইভেন এজ মাইকেল অ্যাঞ্জেলো পেইন্টেড, বিথোভেন কম্পোজ মিউজিক, অর শেক্সপিয়ার ওট পোয়েট্রি। হি শুড সুইপ দ্য স্ট্রিট সো ওয়েল দ্যাট এনি গেস্ট ফ্রম হেভেন অর আর্থ উইল পজ টু সে হি আর লিভড এ গ্রেট স্ট্রিট সুইপার হু ডিড ইজ জব উইথ এক্সেলেন্স। মার্টিন লুথার বলতেছেন, আমাদের দেশে সুইপারের নিচের কোনো চাকরি নাই। আমরা মনে করি এটা সবচেয়ে ছোট চাকরি, এটা সব 10,000 টাকা দিলে তোমরা সুইপার হইতে চাইবে না কেউ। মার্টিন লুথার বলতেছেন, কোনো মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয় আর সেই সুইপার যদি তার কাজকে সেরকম গভীর মনোযোগ, সেরকম মায়া মমতা ভালোবাসা, সেরকম হৃদয়ের গভীরতা দিয়ে সেই সুইপারই কাজ করে যেরকম মাইকেল অ্যাঞ্জেলো ইটালির পেইন্টার, তার এক একটা পেন্টিং এখন $20,000,000,000 বিক্রি হয়। তিনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সারা জীবন তিনি সাধনা করে এই পেন্টিংয়ের কাজ করে গেছেন। বিথোভেন জার্মানির সঙ্গীতের সম্রাট ছিলেন, তিনি ধ্যানদাস ছিল,
দিনের পর দিন রাতের পর রাত তিনি এই পিয়ানো নিয়ে সাধনা করতেন। শেক্সপিয়ার গভীর আত্মপ্রত্যয় বিশ্বাস ভালোবাসা আন্তরিকতা এবং গভীর সাধনার সাথে কবিতা লিখতেন ড্রামা লিখতেন। মার্টিন লুথার কিং বলতেছেন সেই রাস্তার ঝাড়ুদার মাইকেল অ্যাঞ্জেলো বিথোভেন শেক্সপিয়ার যেরকম গভীর মনোযোগের সাথে তাদের কাজ করেছিল সেই রাস্তার সুইপার যদি সেই রকম গভীর মনোযোগ নিয়ে তার সুইপারি কাজ করে এই পৃথিবী অথবা স্বর্গে যে কোনো মেহমান আসো তিনি ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন এইখানে যে মহান ঝাড়ুদার ছিল যে তার সমস্ত সত্তাকে উজাড় করে কাজ করে গেছেন। তোমাদেরকে আজকে দুইটা ট্যাবলেট দিলাম। এক নাম্বার, একজন মানুষ জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তিনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন। দুই নম্বর ট্যাবলেট হলো মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি বলছেন কোনো মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয় আর সেই সুইপার যদি মাইকেল অ্যাঞ্জেলো বিথোভেন শেক্সপিয়ারের মতো গভীর আত্মপ্রত্যয় নিয়ে একাগ্রতা নিয়ে যদি কাজ করে, মার্টিন লুথার বলতেছেন পৃথিবী অথবা স্বর্গের যে কোনো মানুষ আসবে বলবে আহ এখানে একজন মহান ঝাড়ুদার ছিল যে তার সমস্ত সত্তাকে উজাড় করে কাজ করে গেছে। কাজ করতে রাজি আছি আমরা? আচ্ছা যারা যারা রাজি না একটু হাত উঠাও দেখি। মাশাল্লাহ, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, তোমরা রাজি আছো। দুই বন্ধু একসাথে চাকরিতে ঢুকছে, একসাথে রিটায়ারমেন্টে গেছে, ওরা একই মেসে থাকত। একদিন দুই বন্ধু রাত্রে অফিস করে বাসায় গেছে, এক বন্ধু আরেকজনকে বলল বন্ধু আজকে আমার শরীরটা অসুস্থ, একটা কাজ ভুল হয়ে গেছে, অফিসের লাইট ফ্যানগুলি বন্ধ করে আসতে মনে নাই, তুমি একটু কষ্ট করে যাও যে অফিসের লাইট ফ্যানগুলি বন্ধ, আমার শরীরটা অসুস্থ, তা নাহলে আমি যেতাম। তো ওই দুই বন্ধুর মধ্যে রিটায়ারমেন্টের পরে এক বন্ধু রিটায়ারমেন্টের টাকা পয়সা খাইয়া দেয়া উপাস থাকে, আরেকজন ব্যবসা করে হাজার কোটি টাকার মানুষ। তো ওই গরিব বন্ধুটি একদিন সেই চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলতেছে ভাই সারা জীবন একসাথে কাজ করলাম, তুমি আজকে এত ধনী লোক, আমি উপাস থাকি, আমার একটু ছোট্ট খাটো কাজের ব্যবস্থা করে দাও। তো চেয়ারম্যান সাহেব বললেন ঠিক আছে কালকে থেকে অফিসে আসো কাজ করো, তোমার খরচপত্রের কিছু টাকা মান্থলি নিয়ে যাই পা কাজ করতেছে। এখন কয়েকদিন পর চেয়ারম্যান সাহেব একা ওর চেম্বারে বসে আছে, সেই দরিদ্র বন্ধুটি তার কাছে গেল বলে বন্ধু আমি একটু আসতে পারি? বলে আসো। বসছে বলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আমরা দুইজন একই দিনে চাকরিতে জয়েন করলাম, একসাথে রিটায়ারমেন্টে গেলাম, আমি এখন উপাস করি ছেলে মেয়ে নিয়ে আর তুমি হাজার কোটি টাকার মানুষ, হোয়াট ইজ দ্য সিক্রেট? চেয়ারম্যান সাহেব বলেন বন্ধু তুমি যদি মনে কষ্ট না নেও তাহলে আমি আমার অতীত জীবনে একটা স্মৃতিচারণ করতে চাই। বলে বলো আমি কষ্ট নেব না। তখন চেয়ারম্যান সাহেব বললেন আমরা তখন এক মেসে থাকতাম, আমাদের বাসা ছিল অফিস থেকে 4 মাইল দূর, আমরা রাত্রে বাসায় গিয়া আমার খেয়াল আসছে অফিসের লাইট ফ্যানগুলি আমি বন্ধ করে আসতে মনে নাই, আমি তোমাকে বললাম যে তুমি একটু কষ্ট করে অফিসে যাও, অনার্থ অফিসের বিল উঠবে, তুমি এগুলি একটু বন্ধ করে আসো, তুমি আমাকে বললা এই অফিসের মালিক কি তুমি, অফিসে লাইট চলতেছে, ফ্যান চলতেছে, ইলেকট্রিক বিল আসবে, কোম্পানি দিবে, তোমার পকেট থেকে তো যাবে না, আর এখন আমি 4 মাইল হাইটে যাবো, আবার 4 মাইল হাইটে আসবো, তো আমার তো সারা রাত তো হাঁটাহাঁটির মধ্যে চলে যাবো, আমি কোন সময় খাওয়া দাওয়া করবো, বিশ্রাম করবো, সকালবেলা আমার অফিস যেতে হবে। বলে বন্ধু তুমি আমার সাথে অনেক ধানাই বানাই করলাম, আমি তোমার কোনো কথার মধ্যে উত্তর দিলাম না, আমি অসুস্থ শরীর নিয়ে বন্ধু আমার অফিসে গেলাম, গিয়ে লাইট ফ্যান বন্ধ করিয়া ওই দিন আমি অফিস থেকে আমার মালিকানা নিয়ে আসছি বন্ধু। ইফ ইউ টেক কেয়ার অফ ইউর থিংস
থিংস উইল টেক কেয়ার অফ ইউ। এই দেশ লক্ষ শহীদের রক্তে, প্রত্যেক দেশের বালুকণা আমার। আমরা দেখি ট্রেনে বসলে ট্রেনের বগির মধ্যে ময়লা, ট্রেনের সিটগুলি কাটা, আমরা যখন পাবলিক বাসে উঠি দাঁত পড়া, ট্যাপ পড়া, কিন্তু আমাদের প্রাইভেট কার 10 বছর পুরানা গাড়ি এখনো মনে হয় নূতন। আর যেই গাড়িগুলি ভাড়া চলে তোমরা তো একবার নূতন গাড়ি নামাইছে কোম্পানি, 2-3 বছর পরে ট্যাপ খাইয়া, ঝংকার দিয়া, কালি লাগাইয়া, মানে ইচ্ছা করে কোনো মানুষ তোমার গাড়িতে উঠবে না। তুমি মনে করবা তোমার জীবনের ভাগ্য প্রদীপ সেদিন জ্বলবে, সেদিন উজালা হবে যখন তুমি যেখানে থাকো সেটাকে নিজের আপন হিসাবে মনে করো। আরেকটা কথা, আমার হুজুর আসছে নাজিরহাট থেকে, তিনি তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, এটা হলো স্পিরিচুয়াল কথা। একজন মানুষকে আল্লাহ কতটুকু দয়া করবে সেইটা নির্ভর করবে তুমি আল্লাহর প্রতি কতটুকু গভীর ভালোবাসা পোষণ করো। দ্য এক্সটেন্ট অফ মার্সি উইল ডিপেন্ড আপন হাউ মাচ ডেপথ ফ্রম ইউ আর বিলিভিং ইউর ক্রিয়েটার, ইউর গড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যে কাজ করো সে কাজ করো যদি মনের মাধুরী দিয়ে করো। এই পৃথিবীর ইতিহাসে অনেক সুইপার বাদশা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমাদের জীবন্ত ইতিহাস, বিশ্বের সর্ববৃহৎ ডেমোক্রেসি, 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাল্যকালে ট্রেনের কামরায় কামরায় চা বিক্রি করত। এখন যে বর্তমান ভারতের যে প্রেসিডেন্ট তিনিও বিহারের সুইপার ঘরের সন্তান। তোমরা নিজেকে ছোট ভাববে না, তোমার কাছে এই মুহূর্তে বিধাতা যে কাজ দিয়েছেন সমস্ত মন প্রাণকে একাগ্র করে তুমি কাজ করো, আল্লাহ তোমাকে এর উসলে বড় করবে। কিভাবে? আমি তোমাদের সামনে কথা বলতেছি 100 টাকার গোলাম। আল্লাহর দয়া আমরা বাংলাদেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার এখন। কিন্তু আমার এই পোশাকের দাম 1100 টাকা, আমি 5000 টাকা শার্ট পরি না, আমার জুতো 1200 টাকা, এই জুতো এক জোড়া 12 বছর চলে। তোমরা যে যেখানে আছো এই বাল্যকাল, এই ছাত্র জীবন 4-5 বছর সমস্ত মনকে উজাড় করে কাজ করো। তোমরা কোথায় যাও আমি যদি নাও থাকি তোমরা বলো মিজান কাকু বলে গেছিল, শরৎচন্দ্র বলতেছেন সৃষ্টির কাল হলো যৌবন কাল, সৃষ্টির কাল যৌবন কাল, একটা মুহূর্ত সময়কে তোমরা নষ্ট করো না, সময়কে কাজে লাগাইবা, সময়কে কাজে লাগাইবা, সময়কে কাজে লাগাইবা। লালন শাহ বলছেন সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না, সময় গেলে সাধন। তোমরা কাজ কাজ কাজ, শরৎচন্দ্র বলছেন সৃষ্টির কাল হলো যৌবন কাল। মনোবিজ্ঞানী ডক্টর গেরি এন্ডাবস্কির পরামর্শ, যদি নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় দেখতে চাও তাহলে নিজের ব্যক্তিত্ব, চরিত্র ও সুন্দর ব্যবহারের দিকে মনোযোগ দাও। মূল কথা হলো নিজেকে গ্রহণযোগ্য করতে প্রয়োজন সুন্দর হৃদয়ের, উপরের মেকআপ নয়। উপরের মেকআপ অনেকটা বাড়ির পেন্টিংয়ের মতন, তোমরা বাবা বায়েজিদ বোস্তামীর নাম তো সবাই জানো আশা করি। তিনি ইরানের বড় বিখ্যাত সুফি দরবেশ ছিলেন, তার মাজার শরীফ বাস্তামে, তেহরান থেকে 400 মাইল দূরে, 400 কিলোমিটার দূরে,
আমরা জিয়ারত করতে গেছি মাশাআল্লাহ। তো বাবা বাইজি তো দরবার আইছিল আসো দিকে, কি নাম? আমিনুল ইসলাম। মাশাআল্লাহ, বাইজিদ বোস্তামির দরবারে আমিনুল ইসলামের, আমিন না ওর মতো একটা ছেলে, গরিব মানুষ কিছু নাই, ভিক্ষা করে। এখন বাইজিদ বোস্তামির কাছে গিয়ে ভিক্ষা চাইছে, মনে করছে আল্লাহর ওলি দরবেশ, বড় করে ভিক্ষা দিব। ইয়া কইতেছে, হুজুর আই খুব অসহায় মানুষ, আরে কিছু ভিক্ষা দন। হুজুরের দেখছি এত জোয়ান তাজা, এত সুন্দর নুরানি চেহারা, এই হারাম দাদা ভিক্ষা করতে শরম লাগে না তার? বাবা বাইজিদ ভীষণ জোরে একটা ধমক দিচ্ছে, আমিনুল থতমত খাইতেছে। কয় হুজুর ভিক্ষা লাগে আইসি, দিলে দিবেন না দিলে না দিবেন, দম কান কা? কয় তোমার দুইটা চক্ষু আমার দিয়ে দাও, আমি 1 কোটি টাকা দিব, বলে ন বিচ্ছুম। কয় দুইটা হাত দাও, 2 কোটি টাকা দিব, বলে ন দিব। এখান থেকে দুইটা পাও কাটে দাও, 2 কোটি টাকা নাও, বলে ন দিব। তো হাত পা দিলে বাঁচবে কেমনে সে? এইভাবে বাইজিদ বোস্তামি কোটি কোটি টাকার বিনিময়ে তার কাছ থেকে অঙ্গ প্রত্যঙ্গ কিনতে চাইল, বলে না হুজুর কোনোটা দিতাম না। বাইজিদ বললেন, বাবা তোমাকে বিধাতা কোটি কোটি টাকার ক্যাপিটাল দিয়ে দিছে, আর তুমি ভিক্ষা করতে আসছো, তোমার শরম লাগে না? এর ভিতরে না আগুন জ্বললে উঠছে, বল ঠিক কথা তো, এখন মাথা ঘুরাইতেছে, কিন্তু কিছু তো নাই, করবে কি? এখন গায়ের মধ্যে একটা সিরা গেঞ্জি আসলে এটা সিরা বলাইছে, সিয়া আমাদের হুজুরের মতো একজন বুজুর্গ যাচ্ছে রাস্তা দিয়া, দেখে যে ওনার জুতাগুলি খুব ময়লা, এ গিয়ে পায়ের মধ্যে ধরছে। তো হুজুরে কই এবার কি জ্বালা হয়েছে রাস্তার মধ্যে? তো দেখছি বাচ্চা মানুষ দেখে মায়া লাগে, তোমাদেরকে দেখলে মায়া লাগে কেন? তোমরা নিষ্পাপ, তোমরা সহজ সরল, এখনো পাপের পঙ্কিলতা তোমাদেরকে স্পর্শ করে নাই, সেই জন্য তোমাদেরকে যে সবচেয়ে আদর করে, সবচেয়ে মায়া করে। তো হুজুর বলে আচ্ছা তাড়াতাড়ি সাফ করো, এ আমিনুল হুজুরের জুতা এরকম সাফ করছে, এখন জুতার মধ্যে আয়নার মতন ছবি দেখা যায়। মনে করবা, জীবনে যদি বড় হইতে চাও, জীবনের যদি কামিয়াবি চাও, তোমার যেই কাজ সমস্ত মনের মাধুরী দিয়ে সেই কাজ করো, বিধাতা তোমাকে এই সুইপার থেকে রাজা বানাবে সুবহানাল্লাহ। আমি আমার শিক্ষক মণ্ডলীদের কাছে একটা বিনীত নিবেদন করে যাই, আমাদের ইউনিভার্সিটি আছে ঢাকা UITS, আর এইখানকারও আমরা 4 জন ডিরেক্টর আছে তোমাদের এই ইউনিভার্সিটিতে, আমির খসরু সাহেব সহ আমরা, আমার 3 ছেলে, আমরা 20 লক্ষ টাকা এখানে দিয়ে প্রথম সেন্টার করি জামালখানে। এখানে আমার শিক্ষক মণ্ডলীর কাছে আমার একটা নিবেদন, ইউনিভার্সিটি জ্ঞান কমিশনের নিয়ম, একজন ছাত্রকে 1 ঘন্টা পড়ানোর জন্য শিক্ষক মণ্ডলীকে 6 ঘন্টা পড়াশোনা করতে হয়, এটা বাংলাদেশের আইন। আমি নিবেদন করব আমার শিক্ষক মণ্ডলীকে, এই আইন যেন ওনারা মিলে চলে। আর তোমরা যারা ছাত্র ছাত্রী আছো এখানে, তোমরা যদি জীবনের ভাগ্যকে উজ্জ্বল করতে চাও, এই মুহূর্তে তোমার যে কাজ সেই কাজকে তুমি করো। আমরা মানুষের তালাশে আছি কিন্তু মানুষের মানুষ পাই না। আমাদের স্টিল মিল যেটা অ্যারেবিয়ান হর্স ডেউটিন, আমাদের যিনি চিফ অফ স্টাফ ওনার বেতন $20,000 মাসে, তারপরে বেতন বোনাস গাড়ি বাড়ি ড্রাইভার টেলিফোন বিদেশ ভ্রমণ এইগুলি সব মিলে তার মাসে বেতন $30,000। আমাদের যে গ্লাস ফ্যাক্টরি 180 জন চাইনিজ ইঞ্জিনিয়ার ছিল, আল্লাহর রহমত আমার সন্তানরা এই কাজ ধরে নেয়া, এখন শুধু 4 জন আছে আর বাকি সব বিদায় করে দিচ্ছি। আমরা মানুষ চাই, মানুষের মতো মানুষ চাই, পরিশ্রমী মানুষ চাই, ত্যাগী মানুষ চাই, অধ্যবসায় সাধনার মানুষ চাই, সেই মানুষের অভাব। আজকে আমাদের বাংলাদেশ
তোমাদের জন্য যে সুযোগ সুবিধা আমাদের আস্তে আস্তে হচ্ছে মাশাআল্লাহ, আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকের যে দায়িত্ব আছে, কাজ আছে, এই চারটা পাঁচটা বছর যদি ঠিক মতন কাজে লাগাও, তোমরা এই সোনার বাংলাকে হীরার বাংলা করতে পারবা। সেই সুইপার ছেলে হুজুর যখন দিচ্ছে জুতা খুব সুন্দর হয়েছে, 100 টাকা দিয়ে দিচ্ছে। এমনি তো আমরা জুতা ই করলে 5 টাকা দিই, আরেকজনের কাছে এমনি করতে করতে ও কয়েক মাসে হাজার হাজার কোটি টাকার মানুষ হয়ে গেছে। এখন বলে আর জুতা সাফ করতে জুতার দোকান দিছে একটা। সেই দোকানের মধ্যে যুবক যুবতী যারা বিয়ে শাদী হয়, ভালো মিস্ত্রি রাখছে, ভালো টুলস রাখছে, খুব সুন্দর জুতা তৈরি করে, খুশি হয়ে মানুষ 2-3-4-5-10 হাজার টাকা দিয়ে যায়। কয়েক বছরের মধ্যে সে কোটিপতি হয়ে গেছে। একদিন সকালবেলা বাবা বাইজেদের কথা ভুলে নাই, সকালবেলা বাইজেদ বোস্তামের কাছে একটা বড় মিষ্টির পাতিলা নিয়া কিছু হাদিয়া তোফানে হুজুরের কাছে গেছে, হুজুরকে সালাম করছে, কদম বুঝি করছে। বাবা বাইজেদ বোস্তামি বলছে, বাবা আপনি কে? বলে, হুজুর আমি ওই বহুদিন আগে আইছিলাম ভিক্ষুক ছেলে, আপনি আমাকে ভিক্ষা দেন নাই, ধমকাইছিলেন, আমি এখন আপনার দয়ার বরকতে কোটি কোটি টাকার মানুষ হয়ে গেছি। বাইজেদ বলেন, বাবা আমি ধমক দিই নাই, আমি দেখছিলাম তোমার ভিতরে আগুন আছে, আমি তো আগুনটা জ্বালাই দিছিলাম। আমি জানি না তোমাদের আগুন কতটুকু জ্বলছে আজকে। আমি 100 টাকার থেকে এখানে আসছি, কোনো অভাব নাই। তোমরা যার যে কাজ আছে, তুমি শিক্ষক, তুমি ছাত্র, তুমি রিক্সাওয়ালা, তুমি ধোপা, তুমি নাপিত, তুমি অফিসের পিয়ন, তুমি চামার, তুমি ডেইলি লেবার, তুমি গৃহস্থ, কোনো বাধা নাই। তোমার যেই কাজটুকুন আছে সমস্ত হৃদয়ে রং দিয়ে তুমি কাজটা করো, এই 4-5-6 বছর আল্লাহ তোমাকে কোথায় নিয়ে যায় তুমি দেখবা। আমি গত কিছুদিন আগে কলম্বোস থেকে ফিরতেছিলাম, মাদ্রাজ হইয়া কলকাতা আসলাম। তো কলকাতা এসে আমরা চিটাঙ্গের আর কোনো ফ্লাইট নাই, আমি রাত্রে স্টে করলাম কলকাতা এয়ারপোর্টের কাছে, একটা হোটেল আছে সুইস পার্ক। হোটেলে উঠলাম, আমার রুমে গিয়ে দেখলাম কতগুলি জার্নাল পড়ে আছে। তা আমি একটা জার্নাল নিলাম, দেখলাম স্বামী বিবেকানন্দের ছবি। আমি ওনার খুব ভক্ত, উনি তো হি ওয়াজ এ গ্রেট ডিস্টিংগুইশ স্কলার। 1863 সালে জন্ম হয়েছে, 1902 সালে মারা গেছে। এই 39 বছর সমস্ত পৃথিবীকে উনি আলোকিত করে গেছে, স্বামী বিবেকানন্দ। তো ওনার ডায়েরিটা দিকে আমি ভিত্তি খুলতেছি, আমি দেখলাম যে 125 বছর আগে স্বামী বিবেকানন্দ আমেরিকা শিকাগোতে একটা বক্তৃতা দিছিল, আর সেই বক্তৃতাটা এখনও পৃথিবীর মধ্যে একটা অন্যতম আলোকিত বক্তৃতা হিসাবে বিবেচিত। যেরকম আব্রাহাম লিঙ্কন গ্যাটিসবার্গের অ্যাড্রেস, মার্টিন লুথারের ড্রিম, উইনস্টন চার্চিলের সেকেন্ড ওয়ার্ল্ডের সময় বক্তৃতা, আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, পিপল অফ দি পিপল বাই দি পিপল ফর দি পিপল যে বক্তৃতা, জাতির পিতার 18 মিনিটের ভাষণ, এরকম পৃথিবীর ইতিহাসে কতগুলি ভাষণ আছে, এই স্বামী বিবেকানন্দের ভাষণটা ছিল তার একটা অন্যতম। আমি এটা নিয়ে না, আমি ভাবলাম এত মূল্যবান জিনিসটা এই জার্নালটা আমি নিয়ে যাব। কিন্তু আবার না বিবেকের মধ্যে একটু ধাক্কা লাগলো, যে জার্নালটা নিয়ে গেলে এখানে আরও 1000 মানুষ আসবে, ওদেরকে তো আমি ডিপ্রাইভ করলাম। আমি চিন্তা করলাম, ম্যানেজমেন্টকে বলি যে তোমরা আমাকে এই জার্নালটা দিয়ে দাও। আবার সেই ক্ষেত্রে ভাবলাম তারা হয়তো খুশি মনে দিতেও পারে, আবার বলতেও পারে যে না আমাদের দ্বিতীয় কপি নাই, এটা আমরা দিতে পারবো না। থার্ড চিন্তা করলাম যে আমি ওদেরকে পেমেন্ট করব, টাকা দেবো, তোমরা আমাকে এটা দেও। সেই ক্ষেত্রে একটা রিস্ক চিন্তা করলাম যে হয়তো বলবে আমাদের কাছে এক্সট্রা কপি নাই, আমরা এটা বিক্রি করতে পারবো না। কিন্তু জিনিসটা আমার কাছে হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। আমি রাত্রে লেখা শুরু করলাম, রাত্র 2:30 মতো লেখলাম ডায়েরির মধ্যে, লিখে নিয়ে আসছি তোমাদের কাছে, 5-7 মিনিট লাগবে। একটু বলি, কেউ নারাজ আছো?
words that moved the world 125 years ago in Chicago by Swami Vivekananda. তার জন্ম ছিল 1863 সালে, 1902 সালে মারা গেছেন, বিয়ে করেন না, 39 বছর বয়স। বলতেছে এই বক্তৃতাটা শোনা তো সবাই কেয়ারফুলি, দৌড়াদৌড়ি করো না। টেক রিস্ক ইন ইউর লাইফ, ইফ ইউ উইন ইউ ক্যান লিড, ইফ ইউ লুজ ইউ ক্যান গেইন, ইউ ক্যান গাইড। ডিস্টিংশন বিটুইন রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়ালিটি অ্যান্ড এনকারেজ দ্য ইয়ুথ অফ আওয়ার টাইম to adopt a philosophy of pluralism and tolerance combined with hard work and honesty of purpose. Empathy, sympathy, service, value, character, ability, honesty of purpose, modernity, humanism and brotherhood. তিনি বলতেছেন মেসেজ টু দ্য তোমাদেরকে লক্ষ্য করে বলতেছে 125 বছর আগে আমেরিকা শিকাগো শহরে, আজকেও মনে হয় এটা আজকের কথা। ইয়ক ইজ দ্য বেস্ট টার্ম, দ্য ওয়ে ইন হুইচ ইউ ইউটিলাইজ দিস পিরিয়ড উইল ডিসাইড দ্য নেচার অফ কামিং ইয়ার্স দ্যাট লাই এহেড অফ ইউ। ইউর হ্যাপিনেস, ইউর প্রোগ্রেস, ইউর সাকসেস, ইউর অনার, ইউর গুড নেম অল ডিপেন্ড আপন দ্য ওয়ে ইন হুইচ ইউ লিভ নাও in this present period. This wonderful period of the first eight of your life is related to you as the soft seed clay in the hands of the potter. Never say no. Never say no. Never say I cannot. Because you are infinite. Your capability is limitless. আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, বিধাতার সমস্ত গুণের বিকাশ তোমরা, তোমাদের মাঝে সীমাহীন অসীমের আধার তোমরা। তো মকানি আসলে তু দরলা মকান, এ দোকান বর বন্দে বক্সা দোকান, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকি, ভূমি বিশ্বে ভূমি বিশ্বে মানুষের মতো এত শক্তিমান, এত সৃষ্টিধর্মী, এত ধীমান, এত সৌন্দর্যমন্ত সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিধাতা আর কোনো করে নাই এই মানব সন্তানকে বলতেছে। স্বামী বিবেকানন্দ বলতেছেন নেভার সে নো, নেভার সে আই ক্যানট, বিকজ ইউ আর ইনফিনিট, ইউর ক্যাপেবিলিটি ইজ লিমিটলেস, ইউ ক্যান ডু এনিথিং ইউ লাইক, কনডেম নান, ইফ ইউ ক্যান স্ট্রেচ আউট এ হেল্পিং হ্যান্ড ডু সো, ইফ ইউ ক্যানট হোল্ড ইউর হ্যান্ডস bless your brothers and let them go their own way. Abide, arise, awake and stop not until the final goal is reached. Our youth have great creative energy with potential to take them to extraordinary spiritual height. He felt that if human creativity then he say never die spirit is what's its apex. Today demographically India is at its youngest best and has the power to meet any challenges of time. This is the perfect time for the youths of the country to be alert and awake, provided by the restless environment and the incredible challenges that lie ahead. Swamiji has pointed out that in our culture the word that we call youth reflects to what saints and sages have termed extraordinary. You are all extraordinary. As he said, here you acquire knowledge of not only subjects like history, geography, mathematics, chemistry, biochemistry, but also about human nature, correct behavior, the science of self-control, the art of developing a pure mind, dharma, the duties of man, and the proper relationship between you, your family, your society, and the world as a whole. এখানে তোমাদেরকে একটা ছোট্ট কথা আমি একটু বলতে চাই, যে বলছে তোমার ফ্যামিলি, তোমার ভ্যালু, তোমার সমাজ, তোমার সোসাইটি, সকলের প্রতি তোমাদেরকে নজর রাখতে হবে। আমি চাকরি ছেড়ে যখন ব্যবসা বাণিজ্য শুরু করলাম,
তো ব্যবসার জন্য আমাকে দেশ বিদেশে যেতে হতো। আমার পিসা হুজুর ফটিকছড়ি ডানুপুর গ্রাম মাইজবান্ডাশরি বাবাজান কেবলার খলিফা ছিলেন, হযরত সাহাবী সৈয়দ আব্দুল সালাম ইসব অনেক জ্ঞানতাপস মানুষ ছিলেন, 104 বছর বাঁচছিলেন। একদিন আমাকে উনি পাশে ডাকলেন, বাবা মিজানুর রহমান সাহেব আপনাকে দেখতেছি আপনি ব্যবসার জন্য দেশ বিদেশ যাচ্ছেন। আমি বলি জি হুজুর। বলে বাবা জীবনে চলার পথে বিভিন্ন অবস্থায় আপনাদেরকে মেয়ে মানুষদের সান্নিধ্যে আসতে হয়। আমি বললাম জি হুজুর, আমাদের প্লেনে গেলে এয়ার হোস্টেস মেয়ে মানুষ, আমাদের স্কুলের মধ্যে আমাদের টিচার আমার মায়েরা মেয়েরা, ডাক্তার মেয়েরা, আমাদের প্রধানমন্ত্রী মেয়ে মানুষ, আমাদের হাউস অফ পার্লামেন্টের স্পিকার মেয়ে মানুষ, জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে মেয়ে মানুষদের সান্নিধ্যে যেতেই হয়। বাবা জি সাপুরি বলছেন, মিজান সাহেব অ্যাকসেপ্ট ইউর ওয়াইফ, আপনি যে কোনো মেয়ে মানুষের সান্নিধ্যে আসেন, আপনার স্ত্রী ব্যতীত তিনি যদি আপনার থেকে বয়সে বড় হয় তিনি আপনার মায়ের মতন, আর যদি সমান বয়স হয় আপনার বোনের মতন, আর যদি বয়স কনিষ্ঠ হয় আপনার স্নেহের মেয়ের মতো, এইখানে তোমরা যারা আছো সব আমার মেয়ের মতন হইবা। এই একটা সত্যকে তুমি হৃদয়ে ধারণ করতে পারো তোমরা প্রত্যেকে, তোমাদের স্ত্রী ব্যতীত এনি ওমেন ইন লাইফ, ইফ শি ইজ মোর দেন ইউর এজ শি ইজ লাইক ইউর মাদার, ইফ অফ দ্য সেম এজ শি ইজ ইউর সিস্টার লাইফ, ইফ টেন্ডারলি শি ইজ ইউর ডটার লাইফ। এই একটা সত্যকে সমস্ত পুরুষ জাতি আমরা যদি হৃদয়ে ধারণ করতে পারি, ইফ টিজিং বন্ধ হবে, পরাকিয়া প্রেম বন্ধ হবে, অবৈধ প্রেম বন্ধ হবে, দেশের মধ্যে কোনো মানুষ নির্বিচারে স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী কোনো দিন আর হত্যা হবে না, এই সত্যকে তোমরা অতি বাতিদকাল থেকে হৃদয়ের গভীরে ধারণ করতে চেষ্টা করবা। তারপরে স্বামী বিবেকানন্দ বলতেছেন, উই নিড টু প্লিড আওয়ার ইয়াং জেনারেশন দ্য নিড ফর নেশন ওয়াইড রিনোভেশন উইথ দ্য আইডিয়ালস অফ স্যাক্রিফাইস অ্যান্ড সার্ভিস অর সেলফলেস সার্ভিস, দ্য টু মোস্ট ইম্পারেটিভ আসপেক্টস অফ শেপিং দ্য লাইফস অফ ইয়াং পিপল, দ্য ব্রেভিটি অফ হিউম্যান ট্রায়াম্প অ্যান্ড দ্য ইম্পারমানেন্স অফ ম্যাটেরিয়াল ওয়েলথ কনভিনসড স্বামীজি দ্যাট এক্সিস্টেন্স ওয়াজ এলাইজ এফিমারাল, দেয়ার ফোর হি চ্যালেঞ্জ দ্য ইয়থ অফ আওয়ার মডার্ন টাইম টু গিভ দ্যামসেলফ এ নোবল রিজন টু লিভ অ্যান্ড পারসিউ লফটি আইডিয়ালস দ্যাট বিয়ন্ড ম্যানকাইন্ড ম্যাটেরিয়াল গেইন। এই কথাটা একটু শোনো ঠিক মতন, দ্য অনলি কোয়ালিফিকেশন অফ ম্যানকাইন্ড, দ্য অনলি কোয়ালিফিকেশন অফ ম্যানকাইন্ড লুক ফর ইন ইয়াংস্টার্স ওয়াজ দ্য অ্যাবিলিটি টু ফিল ফর আদার্স, দ্যাট ইজ দি পারপাস অফ লাইফ। তোমরা লেখাপড়া শিখতেছ, জ্ঞান অর্জন করবা এবং পরে মানুষকে সাহায্য করবা, মানুষকে উপকার করবা, মানুষের দুঃখের ভারকে লাঘব করবা, এই পারপাস যারা জীবনে ধারণ করবা আল্লাহ তোমাদেরকে ক্ষুদ্র থেকে বড় করবেন। হ্যাভ এ ন্যাচারাল এম্প্যাথি দ্যাট উড মেক দেম আন্ডারস্ট্যান্ড অ্যানাদার্স পেইন, ওয়ার্কিং ফর এনি সোশ্যাল চেঞ্জেস রিকোয়ার্ড ম্যাসিভ এনার্জি অ্যান্ড স্পিরিট, হেন্স আওয়ার ইয়থ শুড অ্যাম্পলিফাই বোথ দেয়ার মেন্টাল পাওয়ার্স অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস। এইবার বলতেছে প্র্যাকটিস ভার্চু, তোমরা সব গুণের মানুষ হও, বিনয় সহযোগিতা ভালোবাসা মানুষকে সাহায্য করা ভালো মানুষের সৌগতে থাকা স্বভাব চরিত্র এই সমস্ত গুণাবলী তোমরা নিজের মধ্যে চেষ্টা করো, আল্লাহ তোমাদেরকে ক্ষুদ্র থেকে বড় করবেন। স্বামীজি হেল দ্যাট দ্য রিয়েল বার্থ অফ এন ইন্ডিভিজুয়াল হ্যাড টেক প্লেস অনলি হোয়েন দ্য পারপাস অফ ইজ লাইফ জার্মিনেটস। স্বামী বিবেকানন্দ বলতেছে একজন মানুষ যে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত সে কোনো মানুষ না, একজন মানুষকে একজন মানুষের জন্মকে আমরা ঠিক তখন সার্থক বলবো যখন তার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে উপকার করা, মানুষের চিন্তা করা, এইটা যখন তার হৃদয়ের মধ্যে জাগ্রত হবে তখন আমরা বলবো হি ইজ এ বেস্ট ম্যান। এরপরে আমরা সাকসেস, সাকসেস দুইটা জিনিসের উপরে,
একটা হলো অর্থকরি ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম বলছেন ফর এনি ট্রু ডেভেলপমেন্ট উই নিড টু কাইন্ডস অফ ডেভেলপমেন্ট ওয়ান অ্যাকুমুলেশন অফ ওয়েলথ থ্রু ট্রেড কমার্স ইন্ডাস্ট্রিজ ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার টু চ্যারিশ দ্য ভ্যালু সিস্টেম অফ দ্য পিপল আমাদের স্বভাব চরিত্রে উন্নত হইতে হবে টাকা পয়সা উন্নত হবে এই দুইটা যদি উন্নত হয় তখন আমাদের জীবন সার্থক হবে আর সেটা না হলে ওই যে সম্রাট ক্যাসিনো হাজার হাজার কোটি টাকার মানুষ এখন উনি জেলখানার মধ্যে বসতেছে সমস্ত জাতির ধিক্কার সে নিচ্ছে সুতরাং আমাদেরকে অর্থনৈতিক প্রবৃদ্ধি লাগবে সাথে সাথে ভালো মানুষ স্বভাব চরিত্র লাগবে তিন বন্ধু তোমাদের মতো ইয়াং এইরকম তিন বন্ধু বিদেশে গেছে ভ্রমণ করতে সিঙ্গাপুরে গেছে মনে করো একটা হোটেলে উঠছে একশো তলা হোটেল ওদের রুম দিয়েছে পঁচাত্তর তলায় এখন হোটেলের নিয়ম হলো ওরা সকাল ছয়টার থেকে দশটা পর্যন্ত লিফট চলবে আবার বিকাল চারটা থেকে রাত্র দশটা পর্যন্ত লিফট চলবে এর বাইরে আর লিফট চলবে না তো তিন বন্ধু গেছে হোটেলের রেস্টুরেন্টে খাইতে তো বিদেশের হোটেলগুলিতে সকালের নাস্তাটা ফ্রি খাওয়ায় তেহারা ফ্রি পাইয়া ইচ্ছা মতো খাইছে এগারোটা বাজে গেছে এখন গিয়াতে লিফট বন্ধ হয়ে গেছে ম্যানেজারে বললো ভাই অনেক দূরের থেকে আসছি সারা রাত কষ্ট কইরা একটু দরজাটা খুলে লিফ্টটা দেন আমরা একটু পঁচাত্তর তলায় যাই গিয়া আমরা একটু আরাম করি বলে না আমাদের লিফট বন্ধ হয়ে গেছে এখন আর হবে না আবার বিকাল চারটায় হবে তো এতক্ষণ ওরা কী করবে তো তিন বন্ধুর মধ্যে একজন বলতেছে বলে বন্ধু আমি অনেক সুন্দর সুন্দর চুটকি গল্প জানি এটি যদি কই তোদের কাছে তাহলে তোরা হাসতে হাসতে পঁচিশ তলা পর্যন্ত উঠে যেতে পারবি বলে কিরকম একটা শোনাও দেখি বলে এক ভদ্রমহিলা প্রেগনেন্ট তো ওনাকে ওনার দুই বান্ধবী নিয়ে ডাক্তারের কাছে গেছে অনেক লম্বা লাইন ডাক্তারের কাছে বলে তুমি সিরিয়ালি আসো তোমার এরকম কোনো ইমার্জেন্সি নাই তুমি অপেক্ষা করো কিছুক্ষণ পরে দুই বান্ধবীর একজন বলতেছে যে আমি আমার ডেলিভারির আগের রাত্রে আমি দেখছি রাম লক্ষণ সিনেমা স্বপ্নে আর পরের দিন আমার দুইটা বাচ্চা হয়েছে তা আরেক বন্ধুকে বলতেছে আমার ডেলিভারি আগের দিন পদ্মা মেঘনা যমুনা সিনেমা দেখছি স্বপ্নে আমার তিনটা বাচ্চা হয়েছে এটা শুনে ওই ভদ্রমহিলা হয়ে গেছে কাইতিয়া ডাক্তার হয়েছে কী হয়েছে কয় কালকে রাত্রে আমি আলী বাবা চল্লিশ তো স্বপ্নে দেখছি তোমাদেরকে আমি এরকম সুন্দর সুন্দর গল্প শোনামো তোমরা হাসতে হাসতে পঁচিশ তলা উঠতে পারবা আরেক বন্ধু বললো আমার কাছে পুরানাকালে রাজা বাদশাদের অনেক কল্প কাহিনী আছে আমি যদি বলতে থাকি তোমরা পঁচিশ তলা অনায়াসে উঠাতে কষ্ট হবে না আরেক বন্ধু বললো আমি পুরানাকালে নবী রসুলদের অনেক কেসাসুল আম্বিয়া আমি যদি বলতে থাকি তোমরা অনায়াসে পঁচিশ তলা উঠে দিতে পারবা তিন বন্ধু ঠিক মনে রাখবা ইফ ইউর হার্ট ইজ ইন ইউর ড্রিম নো ডিজায়ার ইজ টু এক্সট্রিম তুমি যদি কোনো কাজকে করতে চাও সমস্ত মনের মাধুরীকে যদি লাগাও কোনো কাজ তোমার জন্য অসম্ভব হবে না তিন বন্ধু পঁচাত্তর তলার উঠা গেছে একটা হাততালি দেও মানে মানুষ ইচ্ছা করলে পারে উঠা গেছে দরজা খুলতে গিয়া দেখে চাবি নিচে ফেলাইতে এসেছে আরেকবার নিচে আসা পঁচাত্তর তলা আবার উঠা সম্ভব না সেটা আর তোমরা কিন্তু জীবনের চাবি হারাইও না কি টু লাইফ কি টু সাকসেস কি টু প্রসপারিটি এটা যদি হারাও তাহলে জীবনে সমস্ত জীবন ব্যর্থ হয়ে যাবে আমার কাছে একটা কবিতা দিচ্ছে সে একগুচ্ছ চাবি আমরা কী কই একগোছা চাবি কই না কয়েকটা চাবি একখানে চাবি বুঝো তো কী কবিতার নাম হলো একগুচ্ছ চাবি সলিল চৌধুরী বলতেছে উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু ওই একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি একটা প্রকাণ্ড দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড একটা তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি
এই চাবি সেই চাবি মোড়াই ঘুরাই ফিরাই লাগে না, তালা আর খোলে না, ক্লান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও কোনো দিন ওই চাবি দিয়ে দরজা খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এই সব চাবি হলো সততার চাবি, সত্যের চাবি, যুক্তির চাবি, নিষ্ঠার চাবি, ভালোবাসার দেশপ্রেমের চাবি। আজকাল আর ওই চাবি দিয়ে সব দরজা খোলে না, তবু তুই ফেলে দিস না, তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এই সব চাবির গুচ্ছ, হয়তো তাদের হাতেই, হয়তো কেন তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার, ভালোবাসার, দেশপ্রেমের চাবি দিয়ে পৃথিবীর সমস্ত বন্ধ দরজা খুলে যাবে, আর খুলে যাবেই। বাবা মা তোমাদের দিকে চেয়ে আছে, মা বাবার হৃদয়ের ধন তোমরা। আর এখানে আমার অনেক মেয়েরা আসছেন, মায়েরা আসছেন, অনেক ছাত্র ছাত্রী তোমরা আসছো এখানে, তোমাদের সম্বন্ধে একটা দুইটা কথা বলি। মহাবিশ্বে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, জাতীয় কবি বলে গেছেন। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তারা মহিষী। এই পৃথিবীর ইতিহাসে বাবা আদম আর মা হাওয়া ছাড়া, আর হযরত ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া, আর সমস্ত পৃথিবীর মানুষ মায়ের পেটের থেকে আসছে। রসুলের পাকে বললেন, ইয়া রসুলাল্লাহ, আল্লাহ রসুলের পর আমি সবচেয়ে বেশি হকদার কার উপরে? বলছে তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার মা, চার নাম্বারে বলছে বাবার কথা। এই মায়ের গোষ্ঠী আমার মেয়েরা। আল্লাহ বলছেন, নেসাউকুম হারসুল্লাকুম, মেয়েরা কর্ষণযুক্ত জমির মতন, ওদেরকে আদর করতে হবে, মায়া করতে হবে, ভালোবাসতে হবে, ইজ্জত করতে হবে, ভালো কাজের প্রশংসা করতে হবে, তখন সমাজ বিকশিত হবে। আর মেয়েদেরকে যারা অবহেলা করে, যেই সমাজের মধ্যে মেয়েদেরকে জুলুম করা হয়, এই যে একটা দুষ্ট ছিল সিরাজউদ্দৌলা, আমাদের ছোট্ট খোকামণি নুসরাত, 60 বছর বয়স তার, সারা জীবন সে কোরআন হাদিস পড়াইছে মাদ্রাসাতে, কী পড়ল সে, সে পাপিষ্ট। শুধু পড়লে হবে না, আমাদেরকে বিদ্যার সাথে বিনয় লাগবে, শিক্ষার সাথে দীক্ষা লাগবে, কর্মের সাথে নিষ্ঠা থাকবে, জীবনের মধ্যে ভালোবাসা থাকবে, দেশপ্রেম থাকবে, তখন সে পরিপূর্ণ আলোকিত একজন মানুষ হবে। এই পৃথিবীতে আমরা আমাদের মেয়েদের কন্ট্রিবিউশন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে আমার মেয়েরা। আফ্রিকাকে পারে না, আফ্রিকার মেয়েরা কিন্তু গার্মেন্ট করতে পারে না, কেন, তাদের আঙ্গুল এরকম মোটা আর এত এত শক্ত আঙ্গুল যে ওদের সুই দিয়ে যে স্টিচিং করবে। আমাদের বাংলাদেশের মেয়েরা বিশ্বের মধ্যে কাজে কর্মে মেধায় মননে তারা অপূর্ব ইতিহাস সৃষ্টি করতেছে। এই মেয়েরা, এই মেয়েরা আমাদের সম্পদ, আমাদের নিয়ামত, আমাদের ভালোবাসার, আমাদের আদরের ধন। আমরা ওদেরকে যত আদর করব, লালন করব, পালন করব, শ্রদ্ধা করব, ভালো কাজের প্রশংসা করব, আমার সমাজ, আমার দেশ, আমার জাতি তত বড় হবে। আজকে তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।